খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নমস্কার খবর সোজা সাপটায় আপনাদের স্বাগত আজ আমরা এমন একজনকে পেয়েছি যিনি একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডিগার্ড বললেও খুব একটা ভুল হবে না আপনারা সকলেই তাকে চেনেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সদ্য বিজেপিতে যোগদানকারী রাজনীতিবিদ সোনালী গুহ সরাসরি তার সাথেই কথা বলবো স্বাগত আপনাকে খবর খুঁজে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আপনি বিজেপিতে ফিরলেন আবার কেন বা তার আগে তৃণমূলেই বা আবার কেন ফেরত গিয়েছিলেন আমি তৃণমূলে ফেরত গিয়েছিলাম মানে তখন একটা অভিমানে আমি বিজেপি প্রথম যে আমি যখন বিজেপিতে যাই তখন একটা অভিমানে গেছিলাম আমি কুড়ি বছরের এমএলএ আমি একবার ডেপুটি স্পিকার ছিলাম পুরো টার্মটা কমপ্লিট করেছি তারপর আমি মমতাদিকে একটা টুইট করি আমি দলে ফিরতে চেয়ে কিন্তু সেই সময় আমাকে দল থেকে নেওয়া হয়নি আমি গত দু বছর একদম কমপ্লিটলি ঘরে বসেছিলাম কমপ্লিটলি আমি তো একটা পলিটিক্যাল এলিমেন্ট আমার বত্রিশ বছরের মমতাদির সঙ্গে বত্রিশ বছর রাজনৈতিক জীবন তাছাড়াও আমার আরও আমি ছিয়াশি সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে গেছি তখন থেকে আমি ছাত্র পরিষদ করতাম তাই ভাবলাম যে এখন প্রধান বিরোধী দল তো বিজেপি তাই বিজেপিতে যাই বিজেপিতে গেলাম আমি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছি উনি আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং তারপরের দিন আপনারা দেখেছেন আমি দিয়ে মঞ্চে গেছি এবং আমি আমার যা বলার বলেছি আপনি যে তৃণমূল ছেড়েছিলেন এর কারণ কি শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখুন আমি তৃণমূল কংগ্রেসের ওপর অনীহা নিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা একজন আছেনি কারণ তার সঙ্গে আমি বত্রিশ বছর রাজনৈতিক জীবন কাটিয়েছি আর অভিষেক তো আনুষাঙ্গিক ঠিক আছে আপনি বারবার এই কথাটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে পছন্দ করতেন না এর কারণটা কি ছিল এখন তো মনে হয় দুর্নীতি আমি দুর্নীতিগ্রস্ত নই আপনারা আমার বাড়িতে এসেই বুঝতে পারছেন আমি কীরকম ছোটো ঘরে থাকি আমার গোটা বাড়িটাই কিন্তু আমাদের কিন্তু অল আর ডিফল্টার্স সবাই দখলদারি তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার একাত্তর হাজার ভোটে জেতালাম সব বিধানসভা কেন্দ্র মিলিয়ে আর দ্বিতীয়বার উনি অনেক বেশি সংখ্যক ভোটে জিতলেন আমি বলেছিলাম দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতটা করতে দাও মানে যে যেখানে পারুক লড়ুক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না আমি পঞ্চায়েত দিন গণ্ডগোল করব না আমি প্রার্থী দিতে দেবো না প্রার্থী দিতে দিলেন না এখন মনে হয় সেই কারণেই ওনার একটা আমার ওপর একটা উষ্মা ছিল বা একটা চাপা খেপা খ্যাপামি ছিল বা যাই হোক একটা ভার্টেবিলিটিস উনি আমাকে টিকিট দিলেন না আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পার্থ চট্টোপাধ্যায়কে ধরিয়ে দিয়েছেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় কি নির্দোষ নির্দোষ আপনি এটা মানবেন আমি একটা কথা বলি বা তার পাশাপাশি যে পার্থ চট্টোপাধ্যায় নিজে তাহলে কেন মিডিয়াতে বা তদন্তকারী সংস্থাকে বলছে না এই কথাটা এই অভিষেকের নামটা কেন নিচ্ছে না আমি একটা কথা বলি এটা তো বিচার্য বিষয় এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না আমি বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরিয়েছি তা বলছি আমি একটা কিন্তু কোনো একজন ঘোষ বাবু তার মাধ্যমে উনি এই খবরটা ইডি অফিসে দিয়েছিলেন যে পার্থ চ্যাটার্জির কাছে এই পরিমাণ সম্পত্তি আছে এবং নিজে বাঁচবার জন্য যাতে সেই সময় ওরা একটা টার্ম এসে গেছিল উনি জানতে পেরেছিলেন নিজে বাঁচার জন্য উনি পার্থ চ্যাটার্জিকে ধরিয়ে দিয়েছেন বেশিরভাগ বড় মাপের নেতাদেরই দেখা যায় যে তারা যখন দল বদল করেন তারা বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে বা পরে করে এক্ষেত্রে মুকুল রায় ব্যতিক্রম আপনি এই সময়ে বিজেপিতে যোগদান করলেন লোকসভা নির্বাচন এখনও প্রায় এক বছর দেরি আছে কি বলবেন দেখুন এখন তো যেমন টিকিট পাওয়াটা প্রাসঙ্গিক ছিল এখন তো কারু আমি তো আর পঞ্চায়েতে দাঁড়াবো না সামনে বিধানসভা নেই সরি সামনে বিধানসভা নেই সামনে লোকসভা এখন এক বছর বাকি এবার আমি বিজেপিরা করতে চাই তারা যেভাবে আমাকে ইউজ করবে আমি সেভাবে ইউজ হব মুকুল হয়তো ছেড়েছিলেন আমি মুকুল সম্বন্ধে অনেকটাই জানি কিন্তু মুকুল হয়তো ছেড়েছিল কিন্তু এখন আমি টিকিট পাবো বলে কিন্তু বিজেপিতে যাইনি এখন আমার শুধু দেয়ার পালা বিজেপিকে বিজেপি আমার থেকে যতটা পারে নিংড়ে নিয়ে আমি তো একজন একনিষ্ঠ একজন কর্মী আমাকে বিজেপি যেভাবে ইউজ করবে সেভাবে ইউজ শুভেন্দু অধিকারীও তো একটা সময় তৃণমূল ছেড়েছিলেন আপনার কি মনে হয় শুভেন্দুরও ছাড়ার কারণ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন তিনি কী জন্য ছেড়েছিলেন সেটা আমি বলতে পারবো না তবে নিশ্চয়ই কোথাও ওনার একটা সম্মানে আঘাত লেগেছিল সেই জন্য উনি ছেড়েছিলেন আমার এখন ব্যক্তি অভিষেক বা ব্যক্তি মমতা ব্যানার্জির উপর আমার বিন্দুমাত্র কোনো টান নেই আমি এখন বিজেপিটা করি আমি বিজেপিটা করতে চাই আমি পঞ্চায়েত নির্বাচনে যদি বিজেপি আমাকে ব্যবহার করি আমি তাহলে বিজেপির হয়ে যতটা পারব যতটা পারবো আমি বিজেপিকে আমি দেব আপনি বলছেন যে তৃণমূলে অনেক দুর্নীতি হয়েছে আপনি জানেন তাহলে আপনি কেন ইডি বা সিবিআইকে এগুলো জানাচ্ছেন না আমি একবারও বলিনি তো আমি একবারও বলিনি আমি এখন বললাম একবারও বলিনি আমি বলেছি আমি এখন বিজেপিটা করি বিজেপি করতে চাই আর সেকেন্ড হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসে আর ফিরে যাব না মমতাদি আমাকে ডাকবেন এটা আমি আশাও করি না আর মমতাদি যদি বা ডাকেন ডাকবেন না আমি ধরে নিলাম মমতাদি যদি বা ডাকেন আমি ওনাকে হাজ্য করে বলবো দিদি আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু আমি আর তৃণমূল কংগ্রেসটা করব না আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে বলতে চাই আমি যে এই যে তৃণমূল সম্বন্ধে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করছি এর জন্য আমি কিন্তু যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি আজকে আমি দেখলাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলেছেন হ্যাঁ সোনালীঘু এই কথাটা বলেছেন আমরা জানি যে ওনার ওপর একটা আঘাত আসতে পারে আমরা ওনার পাশে আছি আমি অধীরবাবুকে বাবুকে আপনাদের টিভির মাধ্যমে ধন্যবাদ জানাবো কিন্তু আমি বিজেপি ছাড়বো না আমি বিজেপিটাই করব আপনি বারবার এ কথাটা দাবি করছেন যে আপনি আপনার কাছে অনেক তথ্য আছে যে তথ্যগুলো ফাঁস করে দিলে গোটা তৃণমূল দলটা হেলে পড়বে কি এমন তথ্য আছে আপনার কাছে কেন সেগুলো সেগুলো ক্রমশ প্রকাশ সেগুলো ক্রমশ প্রকাশ আচ্ছা এই বালি বলুন বালি বা কয়লা দুর্নীতি বা গরু পাচার এই সমস্ত টাকাগুলো কি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতো আমি এটা বলতে পারবো না আমি যদি বা জানি আমি সেটা বলবো না কোর্টের ব্যাপার এটা বিচার্য বিষয় বিচার্য বিষয় আপনারা একটু লেটেস্ট খবরগুলো নিয়ে দেখুন আজকে ইডি কি রায় দিয়েছেন দেখুন অভিষেকের পারিবারিক জীবনে কি রায় দিয়েছে দেখুন আপনি বলছেন যে তৃণমূলে আর ফিরে যাবেন না একদমই না একদমই না একদিকে কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে যে আপনি নাকি কংগ্রেসের সাথেও কথা বলেছিলেন এটাকে আমি আমি বলি আপনাকে এটা ক্ল্যারিফাই হওয়া দরকার একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তিনি পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী ছিলেন জিততে পারেননি সেটা জেতা হারাটা ভগবানের ব্যাপার জিততে পারেননি তিনি এসে আমাকে অনুরোধ করেন যে আমি কালকে অধীর চৌধুরীর সঙ্গে আপনার কথা বলি আমি ঠিক আছে পরের দিন উনি আমাকে অধিত চৌধুরীর সঙ্গে কথা বলো অদিত চৌধুরী খুব ভদ্র ভদ্রভাবে কথা বললেন তারপরে আমি ফোনটা কেটে দিয়েছি তখন উনি আবার ফোন করে বললেন দিদি তুমি কিছু বললে না আমি বললাম কি বলবো বলো বলো না তুমি দলে ঢোকার ব্যাপারে কিছু বললে না তখন আমি ওনাকে বললাম যে দেখুন কালকে তো মানুষ এসেছিলেন আমার কাছে বলছিলেন যে কংগ্রেসে যাওয়ার জন্য তখন উনি বললেন ঠিক আছে আপনি মানুষবাবুর সঙ্গে যোগাযোগ রাখুন আমরা প্রয়োজন আপনাকে ডেকে নেব এই পর্যন্তই কথা হচ্ছে এটা অধিত চৌধুরী এখন মনে হয় অস্বীকার করতে পারবেন না তো যাই হোক আমার সঙ্গে কংগ্রেসের কোনো কথা হয়নি কারণ আমি মনে করি আমি সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করা মহিলা আমি যাদবপুরে আমার বাড়ি যাদবপুর বেহালায় আমার বাপের বাড়ি ছিল এখন সেটা বিক্রি হয়ে গেছে কংগ্রেসের একটা নিজস্বতা আছে কিন্তু যেই কংগ্রেস নিজস্বতা বিকিয়ে দিয়ে সিপিএমের সঙ্গে গাঠবন্ধন করে সেই কংগ্রেসকে নমস্কার এই রাজ্যে যখন চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় নামছেন বা রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএর দাবিতে রাস্তায় নামছেন আপনার কি মনে হয় যে এ রাজ্যে প্রাপ্য অধিকারটা বুঝে নিতে হলে রাস্তায় নামতেই হবে এরকম একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে না দেখুন যারা যোগ্য প্রার্থী তারা তো রাস্তায় অনেক দিন ধরে বসে আছেন আর ডি আন্দোলন তো আপনি দেখলেন আমি সেদিন যখন ঢুকছি হাজরা মোড়ে একটা ব্যারিয়ার করা আছে আমাকে দুটো পুলিশ বললো ম্যাডাম এখানে তো মিটিং হচ্ছে আপনি কোথায় যাবেন আমি বললাম আমি মিটিংস্থলে তখন আমি অ্যানাউন্সড হয়নি তখন বললো আপনি মিটিংয়ে যাবেন আমি বললো হ্যাঁ এখন দেখছি রাস্তায় বসে তো কিছু হচ্ছে না এ ভবি তো ভুলবার ভুলবার নয় সেই জন্য আমি এদের পাশে তিনি যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক যে মতেরই হোক আমি তাদের পাশে আছি কারণ আমি জানি মমতা ব্যানার্জি আন্দোলনকে ভয় পান তার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি মমতা ব্যানার্জি আন্দোলনকে ভয় পান আর তার আন্দোলনের ধারাটা আমি কিন্তু অনেকটা কেন পুরোটাই প্রায় জানি তাই সেই আন্দোলনের মাধ্যমে আমরা চাইব এবং আমি আপনার মাধ্যমে সমস্ত গ্রাম বাংলার সমস্ত দর্শকদের বলছি যদি পঞ্চায়েত ভোট ঠিকভাবে হয় মানুষ যদি তাদের ভোট দিতে পারেন তাহলেই পঞ্চায়েত নির্বাচনই কিন্তু তৃণমূল কংগ্রেসের ডংকা বেঁধে যাবে দু হাজার একুশ সালে তো তৃণমূল ছাড়লেন শুধুই কি কারণ ছিল যে বিধানসভা ভোটে টিকিট না পাওয়া নাকি অন্য কিছু আরও কারণ ছিল না ওই যে আঠেরো সালে আমি পঞ্চায়েত করতে বলেছিলাম অভিষেককে তিনি তখন সাড়া দেননি তিনি বোধহয় সেভাবেই রিভেন্সটা নিলেন আর আমি দু হাজার একুশ সালের আঠেরোই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি আমাদের পাশের কেন্দ্র বিষ্ণুপুর পশ্চিমে তিনি গেছিলেন কইল্যাণে মিটিং করতে আমি ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেছিলাম উনি তখন পাটটা সরিয়ে নিয়েছিলেন উনি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আই এম নট গেটিং দ্য টিকিট উনি তখনই আমাকে বলতে পারতেন যে সোনালি তোকে এবার টিকিট দিতে পারবো না উনি সবাই এখন জিজ্ঞেস করে সোনালি তো সোনালি তোমার শরীর ভালো আছে আমি বললাম আমার শরীর তো খুব একটা খারাপ নেই ভালোই আছি উনি তখন বললেন সোনালি সুগারটা খুব ভাই আর তারপরে সেদিন শুনতে শুনতে আমাকে সেদিন সকালবেলা সুব্রত বক্সী ডেকেছিলেন পার্টি প্রেসিডেন্ট আমাদের খুব কাঁদলেন কেঁদে বললেন সোনালি তুই বোধহয় বা টিকিটটা পাচ্ছিস না আর তুই যদি না পাস টিকিট আমি মমতা দেখে দিই উনি জগন্নাথের খুব ভক্ত আমি জগন্নাথের নামে দিব্যি করে বলছি আমি মমতা দিকে দিয়ে তোকে একটা ফোন করাবো বললাম ঠিক আছে আমি সারা রাত সারাক্ষণ আমি মোবাইলটা অফ অন রেখেছিলাম কোনো ফোন আসেনি তারপরে তারপরের দিন আমি দিন প্রেস করছি তখন আমি দেখলাম আমার সুগারটা ফল করে যাচ্ছে সুগার হয়ে গেছে সাতান্ন আমার মেয়ে তখন মিষ্টি দই দিয়ে কিছু একটা খাচ্ছিল আমি বললাম কী খাচ্ছি বাবা বললাম মা মিষ্টি দই দিয়ে কী একটা খাচ্ছি আমি তখন বলুন তুমি অন্য মিষ্টি দই আনার ব্যবস্থা করো আমি প্লেট থেকে মিষ্টি দই খেয়ে আমার সুগারটাকে আবার চিয়ার আপ করি যাই হোক তো দেখুন ঠিক আছে উনি যদি বলতেন যে তোকে এবার টিকিটটা দিতে পারছি না আমি কষ্ট পেতাম কিন্তু বুঝতে পারতাম যে তাহলে এতদিন এই মানুষের সঙ্গে দল করলাম কি আমি আপনাদের টিভির মাধ্যমে সমস্ত তৃণমূল সমর্থকদের বলছি যারা মমতাদিকে এখনও বিশ্বাস করছে। প্লিজ তাকে বিশ্বাস করবেন না উনি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন বা আমাকে এরকম বিশ্বাসঘাতকতা